হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করব তোমরা সবাই খুব ভালো আছো। আমি মধুমিতা, মধু অ্যান্ড বিজে, তোমাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, আজ আমি চলে এসেছি তোমাদের সামনে 1 কিলো দুধ নিয়ে। তো এই দেখো, আমি 1 কিলো দুধ নিয়ে নিয়েছি। এই দুধটা দিয়েই একটা রেসিপি বানিয়ে আমি তোমাদের সামনে নিয়ে আসব। তো এই দুধ দিয়ে আমি কি রেসিপি বানাবো, গেস করো বন্ধুরা। তো হ্যাঁ বন্ধুরা, আমি আজ এই 1 কিলো দুধ নিয়েছি টক দই বানানোর জন্য। তো বাড়িতে আমি প্রায় টক দই বানাই, তো আমি কিভাবে টক দই বানাই সেইটা আমি তোমাদের সামনে শেয়ার করব। তো চলো বন্ধুরা, টক দই বানানোর জন্য প্রথমে স্টেপটা আমি তোমাদের দেখাই। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমি নিয়ে নিয়েছি 1 কিলো মতো দুধ। তো এই 1 কিলো দুধকে আমি এখন জাল দিয়ে দই তৈরি করার মতো করে নিয়ে আসি। তো চলো দুধটাকে প্রথমে জাল দিয়ে নিই। খুব ভালো করে দুধটাকে জাল দিতে হবে, দুধ জাল দিয়ে প্রায় ঘন করে ফেলতে হবে, তারপরে আমি দই বসানোর জন্য রেডি করতে পারবো। তো বন্ধুরা, আমি গ্যাস অন করে দিয়েছি, এবার দুধের বাটিটা বসিয়ে দিলাম। এখানে প্রায় 1 কিলো দুধ আছে, অনেকটা একদম পুরো ভর্তি ভর্তি। এই দুধটাকেই আমাকে মেরে মেরে জাল দিয়ে দিয়ে প্রায় অর্ধেকটা করতে হবে। দেখো দুধটা ফুটছে, তো এইভাবেই দুধটা ফুটবে, ফুটতে ফুটতে অনেকটাই কমে যাবে, তারপরে আমি দই তৈরি করার জন্য রেডি করতে পারবো। তো বন্ধুরা, দুধটা কিন্তু খাঁটি গরুর দুধ হতে হবে, কোনো রকম ক্রিম তোলা দুধ চলবে না, একদম ফ্যাট থাকবে সম্পূর্ণই। তো পুরো খাঁটি গরুর দুধ হতে হবে, তাহলেই কিন্তু দইটা খুব ভালো বসানো যাবে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছো দুধটা জাল দেওয়া হয়ে গেছে, একদম অর্ধেক হয়ে গেছে, প্রায় 1 কিলো দুধ 500 গ্রাম হয়ে গেছে। তো এখন আমি দুধটাকে নামিয়ে নেব। এখন কিছুক্ষণ ঠান্ডা হোক, তারপর দই বানানোর পদ্ধতিতে এগোব। তো বন্ধুরা, দই পাতানোর জন্য আমি যে দুধটাকে জাল দিয়ে রেখেছিলাম, তো দেখতে পাচ্ছো দুধটা সুন্দরভাবে ঠান্ডা হয়ে গেছে। তো দুধটা দেখো কত সুন্দর, একটু লাল লাল টাইপের হয়েছে, জাল দিয়ে অর্ধেকটা করে ফেলেছি যেহেতু, তো দুধটা এরকম সুন্দর গাঢ় মতো একটু হয়েছে। তো চলো তারপরে দেখাই আমি কি করবো। তারপর আমি একটি মাটির হাঁড়ি দেখতে পাচ্ছ, আগে আমি এই হাঁড়িটাতেই দই পেতে রেখেছিলাম। তো এই মাটির হাঁড়িটাকে আগে দইটা সরিয়ে রেখে আমি সুন্দরভাবে ধুয়ে রোদে শুকিয়ে নিয়েছি। তারপর বন্ধুরা, আমি যে আগে দই পেতে রেখেছিলাম নিজে ঘরে, তো সেই দইটা থেকেই আমি কিছুটা দই নিয়ে নিয়েছি। এই দইটাকেই ভালোভাবে ফেটিয়ে নিতে হবে, একদম ফেটিয়ে নিয়ে পুরো ক্রিমের মতো করে নিতে হবে, ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। তো এইভাবে অনেকক্ষণ টাইম ধরে দইটাকে ভালোভাবে ফেটিয়ে নিয়ে একদম মোলায়েম করে নিতে হবে। দেখো কত সুন্দর একটা ক্রিম ভাব হয়ে গেছে। আরেকটু ফেটিয়ে নিই, তো আমার ফেটানো হয়ে গেছে। এবার দেখো এই ফেটানো দইটাকেই আমি যে দুধটা জাল দিয়ে রেখেছিলাম সেই দুধের মধ্যে দিয়ে ভালোভাবে মিক্সড করে নেব। তো বন্ধুরা, এবার দুধটাকে আমি এই হাঁড়ির মধ্যে ঢেলে দেব। দুধটাকে আমি হাঁড়ির মধ্যে ঢেলে দিলাম। ঢেলে নিয়ে এবার আমি যে দইটাকে ফেটিয়ে রেখেছিলাম সেই দইটাকেই আমি এবার এই হাঁড়ির মধ্যে দিয়ে দেব, তারপর ভালোভাবে মিক্সড করতে হবে। দেখবে মিক্সড করতে করতেই দুধটা কেমন গাঢ় হয়ে যাবে। দেখতে পাচ্ছ পুরোটা মিক্সড হয়ে গেছে, অনেকটা ঘন ঘন হয়ে গেছে। এরপর আমি এই হাঁড়িটিকে ভালোভাবে ঢেকে দেব। আমি একটি ঢাকনা নিয়ে নিয়েছি, এই ঢাকনাটা দিয়েই আমি দইয়ের হাঁড়িটি ঢেকে রাখি। তো এই ঢাকনাটা দিয়েই আমি হাঁড়িটিকে ঢেকে দিলাম। তারপর আমি একটি
টাওয়েল নিয়ে নিয়েছি, আমি একটি টাওয়েল নিয়েছি। এই টাওয়েলের ওপরে দইয়ের হাঁড়িটিকে বসিয়ে তারপর আমি ভালোভাবে দইয়ের হাঁড়িটিকে ঢেকে দেব। ভালোভাবে দইয়ের হাঁড়িটিকে ঢেকে দিয়ে আমি এটাকে মিটকেশের মধ্যে রেখে দেব। তো 6-7 ঘন্টার জন্য আমি এই জায়গাটাতে দইয়ের হাঁড়িটাকে রেখে দিলাম। তারপর আমি দেখব যে দইটা কীরকম বসে। তো বন্ধুরা, আমি যে দইটাকে পাতিয়ে রেখেছিলাম সেই দইটা আমি মিটকেশ থেকে বার করে নিয়ে এসেছি। এবার আমি এই দইটাকে ঢাকনাটা খুলে নিই। ঢাকনাটা খুলে নিয়ে তোমাদের দেখায় যে দইটা কেমন হয়েছে। তো দেখো দইটা কতটা শক্ত হয়ে গেছে, পুরোটা কাত করে দিচ্ছি তবুও দইটা পড়ছে না। তো দেখতে পাচ্ছ দইটা কতটা সুন্দর হয়েছে, দেখতে পাচ্ছ দইটা কতটা সুন্দর হয়েছে। তো বন্ধুরা, এই যে এত সুন্দরভাবে দইটা জমেছে, এরকম ভাবে দই তোমরা বাড়িতেও বানাতে পারবে। তো খুবই ইজি পদ্ধতিতে দইটা বানানো, দেখতে পেলে আমি কিভাবে দইটা বানালাম। তো এইভাবে তোমরাও দই বাড়িতে বানিয়ে খেও। বন্ধুরা, যদি আমার এই দই বানানো ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করো। আর চ্যানেলে যারা আমার নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন তোমাদের ফোনে চলে যাবে। তো আজকের ভিডিওটি আমি এখানে সমাপ্ত করলাম। টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো।